রিয়েল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই প্রকাশকদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব রুমান হাফিজের ঘর পালানো এক শিশুর কাহিনী। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে এবার উপভোগ করি রুমান হাফিজের ঘর পালানো এক শিশুর কাহিনী। গ্রামের বাড়িতে আসলে আমি ঘরে বসে থাকতে পারি না, কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ি। শহরে বন্দি জীবন থেকে বের হওয়াটা বেশ কষ্টসাধ্য, তবু একটু সুযোগ পেলেই আমি ছুটে আসি গ্রামের বাড়িতে, যেখানে আমার ভালো লাগার সব উপকরণ আছে। সুবিশাল মাঠ, নদী, খাল, বিল, গাছগাছালি কিংবা কাদামাখা মেঠো পথ, আরও কত কি। সেদিন বিকেলবেলা বাড়ির পাশেই একটা মুদি দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। মুদি দোকানি আজিজ মামা আর আমরা চারজন, মতি, সুমন ও মুয়াজ। আমরা ছাড়া তখন আর তেমন কেউ ছিল না। আমাদের আড্ডা চলছে, এমন সময় সে উপস্থিত হলেন আমাদের এনাম চাচা। পুরো নাম শফিকুল হক এনাম হলেও এনাম নামই সবার কাছে তিনি পরিচিত। এলাকা জুড়ে এনাম চাচার একটা অন্য পরিচয় রয়েছে, তা হল তিনি 71-এর স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। চাচা আমাদের পাশে বসলেন, আমরা তখন চাচার সঙ্গে কথা বলতে শুরু করলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, আচ্ছা চাচা যখন সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, তাহলে চাচার কাছ থেকে যুদ্ধকালীন কিছু তথ্য জানা যাবে। আমি চাচার কাছে জানতে চাইলাম, আচ্ছা চাচা, আপনি তো সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, তো তখনকার যদি কোনো ঘটনা আমাদেরকে একটু বলেন। চাচা বললেন, অসুবিধা নেই, তিনি বলবেন। চাচা তখন তার সেসব দিনের গল্প বলতে শুরু করলেন। ঠিক আছে, শোনো তাইলে। পাকবাহিনী আমাদের নিরীহ বাঙালির উপর ঝাঁপায় পড়ছিল 25শে মার্চের কালো রাতে। অনেক মানুষকে সেদিন তারা হত্যা করছে। সারা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হল, স্বাধীনতার ডাক পড়ে গেল, সবাই যে যার মতো করে মুক্তি সংগ্রামে যোগ দিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, খুব একটা বড় না হইলেও ওই সময়ের পরিস্থিতি আমি ঠিক বুঝতে পারতাম। আমাদের স্কুলের শিক্ষকরা তখন দেশের এই অবস্থা নিয়ে খুব আলাপ আলোচনা করতেন, আমাদের সবাই রে দেশের জন্য সব সময় সজাগ থাকতে বলতেন। যুদ্ধ শুরু হওয়ার পর স্কুল, কলেজ, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তখন ওই সময় আমার সঙ্গে যারা পড়ত, তাদের অনেকেই মুক্তিসেনার খাতায় নাম লেখায় ট্রেনিংয়ে চলে যায়। আমি সে সময় যাইতে পারি নাই, তার কারণ হল আমার পরিবার থেকে যাইতে দেওয়া হইতেছে না। আমার বয়স তখন কম, কিন্তু আমার আর ঘরে বসে থাকতে ভালো লাগতেছিল না। রেডিওতে নিয়মিত সংবাদ শুনতাম পাকসেনাদের সাথে বিভিন্ন জায়গায় মুক্তিসেনাদের লড়াইয়ের খবর। মানুষের মুখে মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথাবার্তা শুনে
আমি সুযোগ খুঁজতেছিলাম আমি কিভাবে যাব যুদ্ধে। একদিন রাতে ঘরের বারান্দায় বসে রেডিওতে আমি খবর শুনতেছিলাম, এমন সময় কিছু দূর থেকে হঠাৎ করে কার্যের একটা গলার আওয়াজ শুনতে পাইলাম। আমি রেডিও রাইখা আগায় গেলাম। তিন চারজন মানুষ আমাদের বাড়ির রাস্তা দিয়ে আস্তে আস্তে কথা বলতেছিল। তো রাস্তার মধ্যেই আমারে দেখা আমারে অনেকক্ষণ কিছু জিজ্ঞাসা করলো। আমি তখন বাড়ি দেখাই দিলাম, এই যে এটাই আমার বাড়ি। তাদের কাছে আমি পরিচয় জানতে চাইলাম, তারা প্রথমে বলতে রাজি হয় নাই। আমার পীড়াপীড়িতে একজন বলল, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা। এই কথাটা শুনিয়া আমার আর তর সইতেছিল না। আমি তাদের সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলাম। আমার কথা শুনে ওনারা একজনের একজনের দেখে চাওয়া সই করল। হয়তো আমি অনেক ছোট ছিলাম, এজন্যই ওনারা আমার কথা শুনে আসলে কি বলবেন সেটা ভাইবে পাইতেছিলেন না। তবে যেদিন আমারে নিয়ে আশ্বাস দিলেন যে কয়েকদিন পরে আমারে তারা নিয়ে যাবেন, আমি তাদের অপেক্ষায় ছিলাম। প্রতিদিন রাতে ঠিক এই সময়ে আমি তাদের সঙ্গে যাওয়ার জন্য একদম রেডি হয়ে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তাদের সঙ্গে আমার যাওয়া হয় নাই। তার আগে আমার এক বন্ধুর সাথে মুক্তি সেনাদের ক্যাম্পে আমি চলে আসি। প্রথমে আমরা দুইজন রে দেখে ওনারা আসলে কি করবেন একটা দ্বিধায় পড়ে গেলেন। আমাদের খুব ইচ্ছা এটা বুঝে তারা আমাদেরকে তাদের সাথে রাখবেন এই বলে আশ্বাস দিলেন। তো ক্যাম্পে মুক্তি সেনাদের ট্রেনিং দেখলাম, ওনারা বিভিন্ন জায়গায় অপারেশন করতে যাইতেন সেটাও শুনলাম, কিভাবে ওই পাকিস্তানিদের সাথে লড়াই করতেন। একসময় একদম কাছ থেকে তখন মুক্তিযুদ্ধ দেখতে পারছিলাম। মনে মনে ভাবতাম, আরে যদি আমাদেরও এই যুদ্ধ করতে দিত এবং ট্রেনিং দিত, তবে এই চাওয়া বেশি দিন অপূর্ণ থাকে নাই। আমাদের ক্যাম্পের প্রধান একদিন আমাদের দুইজনকে নিয়ে বসলেন এবং কিছু কাজ বলে দিলেন। এর মধ্যে সবচেয়ে বড় কাজ ছিল নিয়মিত রেডিওতে খবর শোনা, তবে এই কাজ করতে হবে একদম আড়ালে গিয়ে। তারপর আমরা নিজেরা ক্যাম্পে খুব সাবধানে থাকতাম। পাক সেনাদের ক্যাম্পে ছদ্মবেশে আমরা চোখ রাখতাম এবং তাদের চলাফেরার দিকে আমরা খেয়াল রাখতাম। আমরা আমাদের ওপর যে কাজ দেওয়া হয়েছিল আমরা ঠিকঠাক মতো করে যেতে লাগলাম। একদিন একা আমি পাক বাহিনীর একটা ক্যাম্প দেখে আসার জন্য গেলাম। খুব ছোট বলে ওরা আমার উপর তেমন একটা নজর দিল না। দেখা শেষ করে আমি ফিরে আসব এমন সময় এক পাক সেনার সামনে পড়ে যাই। আমারে জিজ্ঞেস করে আমি এখানে কি করি। আমি উত্তরে হাত দেখায় বললাম, দোকানে গেছিলাম খরচ আনতে, কিন্তু দোকান বন্ধ পাই, সেদিনের মতো আমি পাইসা যাই। এর কিছুদিন পরে আমি আবার পাক সেনাদের ক্যাম্পে যাই। দূর থেকে ওদের আলাপ শুনি ঠিক মতো শোনা যাইতেছিল না। আমি আরেকটু কাছে গিয়া ওদের কথা আমি কান পেতে শুনলাম। ওরা সবাই মিলে আলাপ করতেছিল কিভাবে বাঙালিদেরকে শেষ করা যায়, বাঙালিদেরকে ওরা মারবে কিভাবে, কোন জায়গায় কিভাবে অপারেশন করবে, এইসব বিষয়ে ওরা আলোচনা করতেছিল। আলাপের এক পর্যায়ে আমি শুনতে পাইলাম ওদের একজন বলতেছে, আগামীকাল তো সোনাপুর ক্যাম্পে আমাদের অপারেশন। তো সোনাপুর বলতে যে ক্যাম্পটায় আমি আর আমাদের যারা মুক্তি সেনারা এরা সবাই এখানে অস্থায়ী বসবাস করত। সোনাপুর অপারেশন করতে আসছে শুনিয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। নিজেরে সামলায় নিলাম, তারপর তাড়াতাড়ি সেখান থেকে আমি চলে আসলাম। আমাদের ক্যাম্পের প্রধানের কাছে আমি খবরটা দিলাম। উনি সবার সাথে আলাপ করলেন, এরপর সিদ্ধান্ত নিলেন যে কিভাবে ওদের এই অপারেশনটারে থামানো যায়। সবার সিদ্ধান্ত নিয়ে আমরা খুব দ্রুত ওই ক্যাম্প থেকে চলে গেলাম। ওদের অপারেশন থামাইতে আমাদের প্রস্তুতি তখন চলতে লাগলো। এদিকে আমি আমার বন্ধু
সেই পাক সেনাদের ক্যাম্পে গিয়ে তাদের অবস্থা দেখে আসি। তো রাত তখন তিনটা, চারিদিকে নীরব, কোনো জায়গায় কোনো সাড়া শব্দ নাই। খুব দূর থেকে ঝিঝে পোকার শব্দ আইতেছে। হঠাৎ করে গুলির আওয়াজ আমার কানে আসলো। আমার বুঝতে আর বাকি নাই যে ওরা আক্রমণ শুরু করছে। আমরা আমাদের যারা ওইখানে ছিল সবাই একদম কৌশলী অবস্থান নিলাম এবং লোকাই থেকে দেখার চেষ্টা করলাম। ওরা আক্রমণ করেই যেতেছে, কিন্তু আমাদের থেকে কোনো রকম পাল্টা আক্রমণ না পায়া মনে মনে খুশি হয়েছিল পাক সেনারা। ক্যাম্পের একদম কাছে এসে আক্রমণ চালাইতে শুরু করলো। তারপরেও আমরা যারা ওইখানে ছিলাম আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। আস্তে আস্তে ওদের গুলির আওয়াজ কমতে লাগলো। আমরা তাদের অবস্থা একটু বোঝার চেষ্টা করলাম, একটু আগাইলাম। যখন আর কোনো আওয়াজ শোনা যাইতেছিল না, ঠিক তখনই শুরু হইল আমাদের পক্ষ থেকে পাক সেনাদের বিরুদ্ধে আক্রমণ। হঠাৎ এই আক্রমণে এরা পাগল হয়ে গেল, কোন দিকে কে যাইবে কেউ কোনো কিছু হদিশ পাইতেছে না। তো পেছন থেকে আমাদের আক্রমণে ওরা একদম নাজেহাল হয়ে পড়ল। মাত্র কিছুক্ষণের মধ্যেই পাক সেনাদের সবগুলোরে আমরা মেরে ফেললাম। সেদিন প্রায় 20-25 জন পাক সেনা আমাদের হাতে মৃত্যুবরণ করে। সেই দিনের যুদ্ধ আজও আমার মনে পড়ে, আর তখনই বুকটা গর্বে ভরে ওঠে। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।